हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज कथा बोलबो स्पाइडरमैन इनटू द स्पाइडर वर्स बोले मुविटा के लिए। बेसिकली स्पाइडरमैन अक्रॉस द स्पाइडर वर्स जो मुविटा एसचे सेई मुविटा देखार आगे आमी चाहिए एई मुविटा निये एकटा रिकमेंडेशन वीडियो आमी बनाते जाते मानुषेर जोन्नो जिनिसपत्रटा इजी होबे एबं आमी चाहिबो जे एई मुविटा प्रथमे देखे नियो। एर एई वीडियोटा कालके आमार सकाले होयतो चैनेले आसबे তো সেই জন্য হয়তো কাল কাল কথাটা বলবো, কিন্তু আসবে অ্যাকচুয়ালি সকালেই। তো বেসিক্যালি আমি এখনও স্পাইডারম্যান অ্যাক্রস দ্য ইউনিভার্স মুভিটা দেখিনি, তো এটা আমি কালকে দেখতে যাব। তো বেসিক্যালি আমি চেয়েছিলাম যে ইনটু দ্য ইউনিভার্স যেটা আছে সেইটা আগে সেটা নিয়ে একটা রিকমেন্ডেশন ভিডিও বানাবো, সেই জন্য আমি এই মুভিটা বেসিক্যালি আমি দেখলাম। দেখে এবার কালকে ওই মুভিটা দেখতে যাব। তো বেসিক্যালি সেইটা নিয়েই আমি কথা বলতে চাই। তো এখানে মাইলসের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে যেভাবে এস্টাবলিশমেন্ট করা হয়েছে সেটা খুব সুন্দর। এই ক্যারেক্টারটা কিভাবে স্পাইডারম্যানে পরিণত হচ্ছে, এবং এখানে বেসিক্যালি মাইলসের যে ইউনিভার্সটা আছে সেখানেতে আদার্স যারা ইউনিভার্সের, যারা প্যারালাল ইউনিভার্সের যারা স্পাইডারম্যান আছে, যারা আদার্স জায়গার ইউনিভার্সের যারা স্পাইডারম্যান আছে, তারা সবাই এই ইউনিভার্সে আসবে একটা স্পেসিফিক রিজনের কারণে, যেটা বললে হয়তো স্পয়েল হয়ে যাবে। তো স্পয়েলটা দেওয়া দরকার নেই, কারণ যারা দেখেনি মুভিটা তাদের পক্ষে এটা একটা রিকমেন্ডেশন ভিডিও হয়ে যাবে। তো স্পয়েল আমি দিচ্ছি না। তো বেসিক্যালি এখানে অনেকগুলো স্পাইডারম্যান অন্য অন্য ইউনিভার্স থেকে এসে এখানে মাইলসের সাথে তাদের দেখা হবে, এবং মাইলস বেসিক্যালি এমন একজন যার মধ্যে যে স্পাইডারম্যানের ক্যারেক্টারটা এস্টাবলিশমেন্ট হবে, তার সাথে পিটার পার্কার বা বলতে পারো বা স্পাইডার ওমেন বা এদের কারোরই কোনোভাবে এই ক্যারেক্টারগুলোর সাথে জড়িত নয়। তো সেই বিহাফে এখানে মাইলসের ক্যারেক্টারটা অনেক বেশি মানে আপগ্রেড ভার্সন, অনেক বেশি তার পাওয়ারগুলো আপগ্রেডেড। সে এমন এমন কিছু ইউনিক জিনিসপত্র করতে পারে যেটার ভাবনা তার মধ্যেও নেই। এবং প্রথমত মাইলস যেভাবে পুরো মুভিটার মধ্যে যেভাবে একটা লার্নার হিসাবে জিনিসপত্রগুলোকে যেভাবে শিখবে, যে প্রথম যে উড়তে পারবে সেই জিনিসটা, স্পাইডারম্যানের যে প্রথম প্রথম যে পাওয়ারগুলো সে ইউজ করতে পারবে বা পাওয়ারগুলো কীভাবে তার মধ্যে মিসইউজ হবে, সেই জিনিসপত্রগুলো এই মুভিতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। এবং তার সাথে সাথে এখানে পিটার পার্কার যে অ্যাকচুয়ালি মাইলসের ইউনিভার্সের পার্ট, সে মারা যাবে একদম ফার্স্ট সিনে। তো এখানে প্যারালাল ইউনিভার্সের পিটার পার্কার সে এখানে আসবে এবং সে তাকে সব কিছু শেখাবে। তো পিটার পার্কারকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই জিনিসটা তোমরা অবশ্যই দেখো। কিছু কিছু জিনিসপত্র খুব আইকনিক, যেখানে তার আঙ্কেলের সাথে দেখা হবে। তো অন্যদের যে আঙ্কেলের ব্যাপারটা সেটা কাইন্ডলি সিমিলার হলেও মাইলসের যে ক্যারেক্টারটা তার আঙ্কেলের ব্যাপারটা কিন্তু অনেকটা ডিফারেন্স। কিন্তু আঙ্কেলের মৃত্যু যেভাবে যে টাইমটা হয় সেই টাইমটা কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় জিনিসপত্রগুলো, প্রথম এটা। সেকেন্ড হচ্ছে এইখানে প্রচণ্ড পরিমাণে কমেডিগুলো ওয়ার্ক করে এবং এর অ্যানিমেটেড সিচুয়েশানগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা, চেজিং সিন বলো অ্যাকশন সিকোয়েন্স বলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা। তো আমার অবশ্যই রিকমেন্ডেশান রইল তোমরা অ্যাক্রস দ্য ইউনিভার্স দেখার আগে ইনটু দ্য ভার্স এই জিনিসটা আগে দেখে নেও। তো আমার এটা রিকমেন্ডেশান রইল। তো যাই হোক, তোমরা জানাতে পারো তোমাদের, তোমরা যদি দেখে থেকে থাকো তাহলে তোমাদের কেমন লাগলো, আর অ্যাক্রস দ্য ইউনিভার্স যদি তোমরা দেখে থাকো তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগলো। অ্যাক্রস দ্য ইউনিভার্স নিয়ে আমার রিভিউ আসবে, হয়তো সন্ধ্যের দিক করে চলে আসবে, আর মানে কাল সন্ধে, বেসিক্যালি পরের দিন ছাড়বো বলে সন্ধ্যে কথাটা বললাম। তো বেসিক্যালি এই ছিল আমার কিছু বক্তব্য ইনটু দ্য ইউনিভার্স নিয়ে স্পাইডারম্যানের। তো অ্যাক্রস দ্য ইউনিভার্স তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবার তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। থ্যাংক ইউ অল, বাই।